ভাই, বাংলাদেশ গোয়েন্দা শাখার দায়িত্বটা বাংলাদেশ জামায়াত শিবিরকে দেওয়া উচিত। আমি ভাবতে পারছি না যে এত কিছু করে ফেলেছে তারা। তাদের জ্ঞানের পরিধি এতটা এতটা ভালো, এতটা বিস্তর। আল্লাহ সুবহান তাআলা ওদের জ্ঞান এত সমৃদ্ধ করে দিয়েছে। আমি প্রথমে আইডিয়া করেছিলাম যে এই আন্দোলনের পেছনে অন্য একটা শক্তি কাজ করছে, কিন্তু এই শক্তিটা যে এরা কাজ করছে, এর পেছনে যে এদের হাত ছিল, আমার কোনো এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। আমি তো বিদেশি কোনো শক্তির ধারণা দিয়ে বসেছিলাম যে ওরা হয়তো কিছু একটা করছে। ভাবা যায় 152 জন সমন্বয়কের মধ্যে 108 জনই শিবিরের কর্মী। আল্লাহ, আসলে এদের মানে জ্ঞানের পরিধি ম্যাক্স লেভেলের, কি বলবো আমি। এরা চাইলে অনেক কিছু করতে পারে। ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, ছাত্রদল বলেন, তারপরে যুব দল বলেন, যা কিছুই বলেন, একটা শিবির হতে হলে ওদেরকে আরো 10 বার জন্ম নিতে হবে। ওরা চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু আল্লাহ ভীতির কারণে ওরা এই এই কাজগুলো করে না। আল্লাহ,